वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू आवर न्यू ब्लॉग और आज के हलो हमारे ट्रिपे सेकेंड डे और एखन आमरा ब्रेकफास्ट करब ब्रेकफास्ट करे बेरोबो और एखाने 15 अगस्टेर जोन्नो किछु प्यारेड गान ये समस्त किछु होच्छे तो तारी आवाज़टा बैकग्राउंडे आसछे। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कौन ऐसा कर रहा है रोही? की इधर देखो बाबा आ रहे की की खावे इधर देखो की की ओहा ये मैडम तो किचु नहीं এই সরি শেউ দাও বলছি পোহা দাও হ্যাঁ मेरा वाला नहीं है इसमें। नहीं उसका इतना स्पेशल है कि वो कहीं रात को जो आया था। हाँ हाँ बाकी जो कुछ लाइट चल रहा है तो कुछ इस तरह का इश्यू है क्योंकि इससे गाड़ी बंद नहीं होगी। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের অ্যাকচুয়ালি আমরা যাব ফার্স্টে বার্গি ড্যাম, বাট বার্গি ড্যামে যাওয়ার আগে আমরা রাস্তাতে অনেকটা টাইম কাটাবো, একটু হল্ট করতে করতে যাব, যেটা আমি আজকের ভিডিওতে পুরোটা শেয়ার করব। আর বার্গি ড্যামে যাওয়ার আগে একটা অনেক বড় কালী মায়ের মন্দির পাবো, অনেক বড় এক কালী মায়ের মূর্তি দেখতে পাবো, যেরকম শিব মূর্তি দেখেছিলাম ঠিক ওরকমই হাইটের বা ওর থেকে বেশি হাইট হবে বলতে পারো, এক্স্যাক্ট হাইটটা আমি জানি না। তো সেটাকে আমরা দর্শন করব, দেন আমরা বার্গি ড্যামে যাবো। তো খুব সুন্দর ওই জায়গাটা, একদম পাহাড়ের উপরে, গ্রিনারি দিয়ে ভরা আশেপাশে। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মধ্যপ্রদেশের যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো এই স্টেটটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো আমরা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি কিন্তু নর্মাল লোকাল মার্কেটও দেখেছি, রাস্তাঘাট এখানে খুব ক্লিয়ার, কোথাও কোনো নোংরা ফেলা নেই, একটা প্লাস্টিক পড়া নেই বা কিছু নেই। আমরা যেখানে থাকি আমরা নিজেরাই নিজেদের জায়গাটাকে নোংরা করে রাখি, কিন্তু সত্যি কথা বলতে এরকম দেখলে খুব ভালো লাগে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর এখানের পপুলেশনটা অনেক কম, তাই জন্য রাস্তাঘাটে লোকজনও কম, গাড়ি ঘোড়াও অনেক কম, পপুলেশন কমের জন্যই অ্যাকচুয়ালি পলিউশনটা কম। তাও যারাই থাকে না কেন তারা জায়গাটাকে সত্যি পরিষ্কার করে রেখেছে, যার জন্য আমাদের যারা ট্যুরিস্টরা আসে তাদের ভীষণ ভালো লাগে। আর গ্রিনারি তো আমার খুব পছন্দ, আর মধ্যপ্রদেশের একদিকে থাকে এরকম ক্ষেত আর একদিকে হচ্ছে গিয়ে পাহাড় আর লাল মাটি, মনটা পুরো ভালো করে দেয়। আর নেচারকে আমার বরাবরই খুব পছন্দ হয়, অনেকটা টাইম আমি নেচারের সাথে কাটাতে পারি, কাউকে চাই না, মন একদম ভালো হয়ে যায় সব কিছু মানে কি বলবো ভুলে গিয়ে নেচারের সাথে আমি অনেকটা টাইম স্পেন্ড করতে পারি। তো আজকে এরকম টাইম স্পেন্ড করতে করতেই যাব। আর দেখো এখানে রাস্তাঘাট কতটা সুন্দর, তো এটা তো হাইওয়ে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা একটু নামলাম এখানে তেল নেওয়ার জন্য, আর এরপর এখান থেকে আধা ঘন্টা মতো যেতে হবে। এখানে ওয়েদারটা ভীষণ ভালো আর এত ভালো লাগছে, জাস্ট আকাশটাকে জাস্ট দেখো। সবাই এখানে নেমেছে, ওই
कनका कनका कनक किंदरी सिंह अरे मैचिंग मैचिंग इसका येलो कार आर्या को कब खरीद दिया देख तेरा दीदी के पास येलो कार है देख वो देख तेरा दीदी के पास क्या येलो कार है बहुत अच्छा लग रहा है अरे मैं खा लूंगा चबा के चला गया अंदर मैं यहाँ बैठा था মাঝখানে একটা জায়গায় আমরা একটু হল্ট করেছিলাম এখানে বাচ্চাদের একটু খাবার খাইয়ে দেওয়া হলো আর এখানে অ্যাকচুয়ালি একটা কাজ ছিল গাড়ির তো সেটাও মেটানো হলো তাই জন্য আমরা সবাই ওয়েট করছি আর এই জায়গাটা না পাশে একটা খাল টাইপের ছিল আর সেখানে ছোট ছোট মাছ কাঁকড়া এগুলো ঘুরছিল তো সবাই ওগুলোকেই দেখছিল আর বাচ্চারা দেখেও খুব মজা পাচ্ছিল আর দেন আমরা আবারও এখন যাচ্ছি আর রাস্তাটা যত যাচ্ছি তত সুন্দর হতে থাকছে আর গ্রিনারি আরও বেশি হচ্ছে যেটা আমার মনটাকে অনেক ভালো করে দিচ্ছে আমরা অনেকটাই চলে এসেছি বাট এখন আমরা আবারও একবার হল্ট নেব তাই গাড়িটা একটু দাঁড়ালো বাকি গাড়ি দুটো পিছনে আসছে আর দেখো কত সুন্দর একদিকটা কিন্তু সমতল আর একদিকটা এরকম পাহাড় এত ভালো লাগছে দেখতে রাস্তাঘাট দেখেছো পুরো পরিষ্কার আজ সবুজে পুরো ভর্তি তো চলো একটুখানি তোমাদের দেখাই এখানে একটা জিনিস দেখছি দেখো এটা কিন্তু আমরা একটা রাস্তার সামনে হল্ট করেছি এই যে মানে কত দোপাটি ফুলের গাছ দেখো আর এই একটাই কালার কালকে আমরা ব্যালেন্সিং রকে গেছিলাম ওখানেও দেখেছি তোমরা দেখেছো একটা কালারের দোপাটি ফুল সমস্ত মানে ভরে পুরো হয়ে রয়েছে ভরে ভরে হয়ে রয়েছে কি ভাল লাগছে দেখতে আর এটা তো আকন্দ ফুলের গাছ এইগুলো রাস্তায় পুরো ভর্তি এই দেখো রাস্তার মাঝখানে ধারে ধারে দোপাটি ফুলের গাছ পুরো একদম ভরে রয়েছে বিছুটি পাতা জানে না নেই ये पत्ता ज्यादा लगेगा तो कुछ नहीं होता ये लेकिन अच्छा चीज है কালীমঠ ইয়া আর দক্ষিণেশ্বর উনকা নাম হ্যাঁ দক্ষিণেশ্বরী ইন 100 মিটার মেক এ ইউ টার্ন উনকি বেশি ভি গাড়ি নাই আয়েগি হবে লাগ রহা হ্যাঁ আপনি গাড়ি যাতা হিলনি দিয়ে উনকি আ যাও এমনি খালি ঘাস না নেই জানান তো আরে আজকে খালি না তুমি কোথায় গেলে
আরও একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যেরকম লর্ড শিবার মূর্তি দেখেছিলাম আন্ডার ওপেন স্কাইতে, এটাও ঠিক সেরকম। এখানে গ্রিনারি প্রচুর, আর এত ভাল লাগছে যে জায়গাটা, কি বলবো। পিছনের দিকে পাহাড় আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো এরিয়াটা, সবাই এখানে ফটো তুলছে। আর এখানে ছোট্ট একটু পন্ড মতো করা হয়েছে, এবং এখানে কিন্তু ফুলও ফুটে রয়েছে। এগুলো মনে হচ্ছে শালুক ফুল, পদ্ম ফুল তো নয়, বাট দুটো কালারের ফুটে রয়েছে, এরকম পার্পেল কালার আর ইয়েলো কালারের। খুব সুন্দর জায়গাটা, আর মূর্তিটা তো জাস্ট অসাধারণ। हाँ आ गया। আরও একটা খুবই সুন্দর মায়ের মূর্তি দেখলাম, মনটা একদম ভালো হয়ে গেল। আর আমি এখানে বিড়বিড় করে মা কালীর মন্ত্র পড়ছি। তো যাই হোক, এই ব্লগটাকে এতটাই রাখছি, আর এরপরে আমরা এখান থেকে যাব বার্গি ড্যামে। তো নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে তোমরা। দেখা হচ্ছে খুব শীঘ্রই, খুব ভালো থেকো। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।